नमस्कार बंधुअल बहिराज्य आबद्ध हो थका जिस लोके आसाम केयरर पर फार्ष्ट इन्स्टलमेंट और सेकेंड इन्स्टलमेंट 2000-2000 टका लाभ करिसे तेओलोकर थार्ड इन्स्टलमेंट 2000 टका केतिया सुमाबो पर तेओलोके थार्ड इन्स्टलमेंट पैसा पाबने नाइ इतिमध्ये विभिन्न सोशल मीडिया भाइरल हो पड़े जो तेओलोके थार्ड इन्स्टलमेंट पैसा नापाय और यूट्यूब तो आपनलोके सार्च करिले पाबो ताते थार्ड इन्स्टलमेंट आपनलोके पैसा नापाय बुली भिडियो समूह उल्लेख करिसे। सो बंधुसकल एबार फेक न्यूज है आपनलोके हेबारत मन कान निदिब थार्ड इन्स्टलमेंट पैसा आपनलोके पाबो। इतिमध्ये स्वास्थ्यमंत्री डॉक्टर हिमंत विश्व शर्मा एटा भिडियो कन्फारेन्सत एई कथा स्पष्ट करि दिसे जे आपनलोके थार्ड इन्स्टलमेंट पैसा अति सोनकाले पाबो। तार कारणे অসম সরকারের কিছু কাম আছে যেহেতু বহিরাজ্যের পৰা বহুতো লোক অসমলৈ উভতি আহিছে আৰু তেওঁলোকৰ লিষ্টসমূহ অসম সরকারের হাতত নাই। যিসকল লোকে বহিরাজ্যের পৰা অসমলৈ উভতি আহিছে তেওঁলোকে থার্ড ইনস্টলমেন্টৰ পইচা নাপায়। থার্ড ইনস্টলমেন্টত যে 2000 টকা সেই 2000 টকা নাপায়। তার লিষ্টসমূহ যেহেতু অসম সরকারের হাতত নাই তেওঁলোকক যেহেতু পইচা দিয়া নহব তার লিষ্টসমূহ নথকার কারণে ইতিমধ্যে অসমৰ প্ৰতিখন জিলাত যে ডিসি আছে তেওঁলোকক এই নির্দেশ দিছে যে তেওঁলোকে লিষ্টসমূহ অতি সোনকালে কালেক্ট কৰিব লাগে। কালেক্ট কৰি অসম সরকারের হাতত জমা দিলে আর বহিরাজ্যত যিসকল লোকে আবদ্ধ হৈ আছে তেওঁলোকে থার্ড ইনস্টলমেন্টৰ পইচা অতি সোনকালে পাব। আৰু ইতিমধ্যে ডিসি সকলে সেই কামসমূহ আৰম্ভ কৰিছে, বিভিন্নজনক নিয়োগ কৰিছে, কল কৰি ভেরিফিকেশন কৰি আছে। যিসকল লোকে বহিরাজ্যত আবদ্ধ হৈ আছে তেওঁলোকলৈও কল গৈ আছে আৰু যিসকল লোকে ইতিমধ্যে অসমলৈ উভতি আহিছে তেওঁলোকৰো কল গৈ আছে আৰু তেওঁলোকে কলসমূহ ৰিচিভ কৰিব লাগে। আপোনালোকে কলসমূহ ৰিচিভ কৰিব, ৰিচিভ কৰিলে আপোনালোকক সোধা হ'ব যে আপোনালোকে অসমৰ বাহিৰত আছেনে অসমলৈ উভতি আহিছে। আপোনালোকে সঠিকভাৱে ক'ব তেতিয়াহে আপোনালোকে এই পইচা লাভ কৰিব। কিবা কাৰণত যদি আপোনালোকে কলসমূহ ৰিচিভ নকৰে আপোনালোকে রিকল করব, আপনাদের কল ব্যাক করব, কল ব্যাক করলে নিশ্চয় আপনার কলসমূহ রিসিভ করব আর আপনাদের স্পষ্টীকরণ দিব যে মানে বাহির আছো বা অসমলে উভতি আইসো। আর ইতিমধ্যে সেই কামসমূহ সম্পূর্ণ হয়ে হবলৈ গৈ আছে। ইতিমধ্যে 90% কাম সকলো ডিস্ট্রিক্টর ডিসি সকলে সম্পূর্ণ করেছে আর 90% কাম সম্পূর্ণ হয়েছে। 10% কাম সম্পূর্ণ হওয়ার লগেলগে সেই লিস্টসমূহ অসম সরকারের হাতত জমা দিব আর আপনার থার্ড ইনস্টলমেন্ট আর ফোর্থ ইনস্টলমেন্টর পয়সা আপনাদের একেলগে পাব পারে। সো বন্ধু সকল কেইদিনমান ধৈর্য ধরক, আপনাদের পয়সা সমূহ পাব, টেনশন করব নালাগে। হব আর একটা সুখর খবর যে আপনাদের যেহেতু আপনাদের দেখা পাইছে যে ভারতবর্ষত দিনক দিনে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাইয়ে আছে। তার কারণে আপনাদের অসমলৈ উভতি আহিব পারা নাই আর অসম সরকারে সেইটো বিচারা নাই যে আপনাদের অসমলৈ উভতি আহক, আপনাদের বহিরাজ্যত যেনেকৈ আছে তেনেকৈয়ে থাকক। তার কারণে অসম সরকারে ফোর্থ ইনস্টলমেন্টর পয়সা আপনাদের দিব পারে। একেলগে থার্ড ইনস্টলমেন্ট আর ফোর্থ ইনস্টলমেন্টর পয়সা 2000-2000-4000 টাকা আপনাদের একেলগে দিব পারে। সো বন্ধুসকল আপনাদের যাবার ফেক নিউজ দেখা পাইছে সেইবর মন কান নিদিব। আর স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বই যে ভিডিও কনফারেন্সত থার্ড ইনস্টলমেন্টর বিষয়ে যি কৈছিল সেই ভিডিওটো মই ভিডিওটোর শেষত আপনাদের দেখাম, আপনাদের জানি লব কি কৈছিল থার্ড ইনস্টলমেন্টর পয়সা কেতিয়া সোমাব, কেনেকৈ সোমাব, কাক দিব কাক নিদিব সেই বিষয়ে সম্পূর্ণকৈ কৈছিল। আপনাদের সেই ভিডিওটাও চাব। আর যিসকলকে ফার্স্ট ইনস্টলমেন্ট আর সেকেন্ড ইনস্টলমেন্টর এটা টাকাও পাওয়া নাই তেওঁলোকে বহিরাজ্যতে আবদ্ধ হয়ে আছে, তেওঁলোকে অফলাইন আর অনলাইন দুটা ফর্ম ফিল আপ করে জমা দিব লাগিব। তার কারণে মই অলরেডি ভিডিও বানাইছে, সেই ভিডিও দুটার লিঙ্ক মই ভিডিও ডেসক্রিপশনত দিয়ে দিম। তারপর আপনাদের ভিডিওবর চাই কেনেকৈ অনলাইন আবেদন আর অফলাইন আবেদন করব লাগিব সেই বিষয়ে আপনাদের জানি লব আর আবেদন সমূহ করব। করার পিছত আপনাদের 15 দিনের ভিতর আপনাদের 2000-2000-4000 টাকা একেলগে লাভ করব। সো বন্ধুসকল ভিডিওটো যদি ভাল লাগে লাইক কমেন্ট আর শেয়ার করবলে নাপাহরিব আর চ্যানেলটো নতুন হলে প্লিজ চ্যানেলটো সাবস্ক্রাইব করব আর লগত থাকা বেল আইকনটো প্রেস করব। সো বন্ধুসকল স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় থার্ড ইনস্টলমেন্টর বিষয়ে কি কৈছিল সেই ভিডিওটো আপনাদের চাই জানি লোক কি কৈছিল থার্ড ইনস্টলমেন্টর বিষয়ে। আমি যেহেতু সকলকে সহায় করে আসছিল 3 মাহর, এই মাহর পুঁজিটো আমি এখানে মুকলি করব পড়া নাই। ইমান মানুহ আহি আছে, কোন আহিলে আমার পয়সা পোৱাৰ পৰা আৰু কাক পয়সা নেক্সট ইনস্টলমেন্ট পঠাব লাগিব ই এটা রেকর্ড রিকনসিলিয়েশন লাগিব। ডিসি সকলে আমাক জনাব লাগিব যে কোন আহি পালে আৰু কাক আমি পঠাব লাগিব। সেইকাৰণে পারহেপস নেক্সট থার্ড ইনস্টলমেন্টটো আমি পঠাওঁতে 10-15 দিন দেরি হব, বিকজ উই হ্যাভ টু রিকনসাইল দ্য ফ্যাক্ট, রিকনসিলিয়েশন এটা এক্সারসাইজ হব। 23 তারিখে লাস্ট ব্যাচটো আহি পোৱাৰ পিছত ডিসি সকলে রিকনসিলিয়েশন করব পাৰিব যে আমাৰ, আপোনালোকে জানে যে এতিয়ালৈকে আমি প্রায় 388,000
হাজাৰ টকাকৈ আমি এতিয়ালৈকে দিছো। ইয়াৰ পৰা 2.43 মাইনাছ হ'ব, গতিকে এইটো মাইনাছ কৰিব লাগিব যিসকল আহি পালে। সো ইট ইজ টেকিং সাম টাইম। সকল আজির ভিডিওটা দেখিনি আছেন, পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে পুনর লগ পাওয়ার আশা রাখি। তাহলে জয় হোক।